টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার বলেছেন, সুবিধা বঞ্চিত শিশুরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা যায়, তাহলে তারা সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। শনিবার টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে সুবিধা বঞ্চিত শিশুদের অবৈতনিক ফ্রেন্ডশিপ স্কুল আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন। আমাদের এই শিশুরা একদিন 25 বছর বয়স যখন হবে, তখন এদের মধ্যে নেতৃত্ব গুণ থাকবে, তখন এরা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এবং এদের বয়স যখন একদিন 35 বছর হবে, আমরা সেদিন দেখবো যে শিশুদের মধ্যে থেকে একজন বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি হয়েছে। আমাদের ভালো লাগবে এই শিশুরা যেদিন এই দেশের গুরুত্বপূর্ণ পদে থাকবে, এই দেশের নীতি নির্ধারণী পদে থাকবে, তারা সেই পদে থেকে বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান রাখবে। আমরা যখন বৃদ্ধ গালি শুনতে পারবো, সেই ফ্রেন্ডশিপ স্কুলের একজন শিক্ষার্থী আজ বাংলাদেশের দায়িত্বশীল একটি পদে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, সত্যি সেদিন আমাদের বুক গর্বে ভরে যাবে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ স্কুল। দেশ ও সমাজের উন্নয়নের জন্য এই স্কুল যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়। আমি কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক এবং প্রতিষ্ঠাতাকে, যিনি শুরু থেকে 2012 সাল থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানকে নিজের বুকের মধ্যে আগলে রেখেছে, নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে এই ছোট বাচ্চাগুলোর পাশে থেকে এদেরকে সবসময় অনুপ্রেরণা দিচ্ছেন। প্রতিষ্ঠানকে কীভাবে পরিচালনা করা যায়, তিনি সর্বদাই যেভাবে আন্তরিকতার সাথে কাজ করছেন, আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান একদিন টাঙ্গাইলের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবাদ মাধ্যম সিএনআইর প্রধান নির্বাহী ও স্কুলের প্রতিষ্ঠাতা জুয়েল আহমেদ। 2012 সালে প্রায় 30 জন শিশু শিক্ষার্থী নিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইল এই ফ্রেন্ডশিপ স্কুলের যাত্রা শুরু হয়। আমরা আসলে চেষ্টা করছিলাম যে সুবিধা বঞ্চিত শিশু যারা আছে, শিশু শিক্ষার্থী, তাদেরকে যাতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়। সিএনআই টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ রাশেদ খান মেননের সঞ্চালনায় শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে, খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো, অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার খেলা সহ সাংস্কৃতিক পরিবেশনা এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি খেলাধুলায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে পুলিশ সুপার তার নিজ উদ্যোগে স্কুলের সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম উপহার প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, খুদে শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্নের অবৈতনিক ফ্রেন্ডশিপ স্কুলে প্রায় 2 শতাধিক শিশু শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ পাচ্ছেন।